আমি আদালতে ন্যায় বিচার পাইনি আমি আদালতে ন্যায় বিচার যাই আদালতে আদালতে আমি যে মামলা করেছি আমার এজারের ভিত্তিতে সে তারা তদন্ত করুক তদন্ত করে আমাকে রায় বিচার ন্যায় বিচার দিক আমি ন্যায় বিচার চাই আমি আমার জিনিসপত্র টাকা পয়সা সবকিছু আমি ফেরত চাই আমি একটা মেয়ে আমি একটা অসহায় নারী আমি একটা অসহায় নারী আমি আমি কোথায় যাব আপনি বলেন আমি আমার জিনিসপত্র সবকিছু আমার বাবা মা দিয়েছে তাদেরকে আমার স্বামী আমার সাথে সংসার করছে না তাহলে আমি সেই জিনিসপত্রগুলো ফিরে পাবো না বলেন আমি আজকে ঘরের মেঝেতে শুয়ে থাকি আর আমার স্বামী আমার আমার দেওয়া সেই খাটে অন্য বউ নিয়ে শুয়ে থাকে এটা কোন দেশ এটা বলে নাকি সে একজন হাফেজ মাওলানা তারপরে আমার জিনিসপত্রগুলো দেয়নি আমার স্বামী আমাকে যৌতুকের জন্য আমাকে ঘর থেকে বাড়ি থেকে বের করে দেয় আমার আমার যত টাকা পয়সা ছিল আমি সব টাকা পয়সা তাকে দিয়ে দিয়েছিলাম সেই রিসিটও আমার কাছে আছে আমি যে তাকে টাকা দিয়েছি আমি যে জিনিসপত্র আমার বাবা দিয়েছে সব জিনিসপত্র তার ঘর ভর্তি আল্লাহর কসম করে বলতেছি প্রত্যেকটা জিনিসপত্র আমার ওই ঘরের তারপরেও তারা খুশি না তারা সন্তুষ্ট না আমার আরও চাইছে আমার বাবা আমার কোথায় পাবে এত কত দিবে আর থাকলে এত কি তারা দিতে চায় কত দিবে তাদের তাদের তো লোভের সীমা নাই তারা এক পায়ে আর এক নেশার জাগে পরে আমার বাবা মা যখন দিল না তখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বের করে দেওয়ার পরে আমি ওদের চেয়ারম্যান ওদের এমপি সাহেব ওদের এসপি সাহেব ওদের ওসি স্যার সবার কাছে গেছি সবাইকে বলেছি যে স্যার আমার জিনিসপত্রগুলো আমাকে উদ্ধার করে দেন আমার সার্টিফিকেটগুলো আছে তাদের কাছে আমাকে উদ্ধার করে দেন আমি একটা চাকরি করে তাও আমি নিজে বাসি নিজে চলে আমি তো পারতেছি না কারণ বাবার ঘরে থাকলো একটা ডিভোর্সি মেয়ে যখন বাবার ঘরে থাকে সেখানেও কথা শুনতে হয় আমাকে আমার জিনিসপত্রগুলো ফিরাইয়ে দেন কিন্তু তারা কেউ ফিরাই দিতে পারেনি তারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে তাদের ডাকেছে কিন্তু তারা যায় নাই ওনার পরকেয়া ছিল সেই পরকেয়ার মেন কথা হচ্ছে আমাকে টাকা দেয় নাই এইটা মেন কথা যে আমার বাবা মা তাকে টাকা দেয় নাই তারা টাকা চেয়েছে টাকা দেয় নাই এই জন্য আমাকে ডিভোর্স দিয়েছে তাছাড়া এর বাইরে কোনো কিচ্ছু নাই শুধুমাত্র টাকা দেয় নাই বলে আমার সাথে সংসার করে নাই ওনার বাড়ি সরইকান্দি মোলা ডুলি তাশরিয়া আমি এখন আমি যা জিনিসপত্র দিয়েছি আমি টাকা পয়সা দিয়েছি আমি সেগুলো ফেরত চাই আমার স্বামী আজ 2 বছর যে আমার জিনিসপত্রগুলো নিজেদের দাবি করে আটক রাখিছে আমি তার শাস্তি চাই কারণ আজ 2টা বছর আমি কষ্ট করতেছি আমি কুষ্টিয়া আপনার হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ফার্স্টে মামলা করেছিলাম মামলাটা চলছিল পরে ওখানে আমি যখন রায় পাই নাই তখন আমি আবার আপিলের জন্য হচ্ছে যুগ্ম জেলা জজ আদালতে আবার আপিল করেছি সেই আপিলেরও রায় যে 7 তারিখে দিয়েছে খারিজ করেছে তো আমি এখন আর কোনো আদালতে যাইতেছি না আমি যদি এখন এখন যদি আমি অ্যাডভোকেটের কাছে যাই অ্যাডভোকেট আবার আমাকে পরামর্শ দেবে হাইকোর্টে যাইতে আমি একটা মেয়ে মানুষ আপনারা বলেন যে এই সিম্পল আমার জিনিসপত্রের জন্য আমি এত জায়গায় কেন যাব কেন যাবে এটা সে কি সাংবিধানিক বাংলাদেশ না এটা কি সর্বভৌম বাংলাদেশ না এখানে যে 9 মাস যুদ্ধ করে এখানে আসছে মা নারীদের সম্মানের জন্য কেন আসছে বলেন আগে কিসের দেশ হলো তাহলে স্বাধীন দেশে কেন আমরা স্বাধীনতা পাই না কেন আমি আমার জিনিসপত্র পাবো না কেন আমি একটা মেয়ে মানুষ হয়ে আমাকে জায়গায় জায়গায় যাইতে হবে বলেন আগে আমি ছোটখাটো একটা চাকরি করি এই চাকরিতে আমার কুষ্টিয়া থেকে এখানে আসলে আমার টাকা শেষ হয়ে যায় আমি সারা মাস কেঁদে চলি